সালামু আলিকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লা রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ছয় শ্রেণীর মানুষ যাদের রোজা রেখে কোনো লাভ হয় না এই বিষয়গুলো জানাবো যাদের রোজা উপবাস ছাড়া আর কিছুই নয় এমন জনের কথা আমরা হায়দি শরীফে পেয়েছি আসুন আমরা এই বিষয়গুলো জেনে নিই সাল্লাম কিন্তু একসাথ করে দিয়েছেন পবিত্র হায়দি শরীফে কিছু মানুষ রয়েছে এমন অনেক রোজাদার রয়েছে যাদের রোজা উপবাস থাকা ছাড়া আর কিছুই হয় না ওজুবিল্লা এমন রোজাদারের কথা রসুল সাল্লাম কিন্তু উল্লেখ করেছেন আর এক নাম্বার হল যে ব্যক্তি জবানের হেফাজত করে না যে জবান দিয়ে গিবদ শেখায়াত এবং খারাপ কথা গালি গালাজ ইত্যাদি করতেই থাকে এই জবান যারা এমন জবান নিয়ে থাকেন তাদের রোজা কোনো কাজে আসে না নাজুবিল্লা আর সমজুন নতুন রোজা হচ্ছে ঢাল স্বরূপ কিন্তু আপনার রোজা রোজা যদি ঢাল না হতেই পারে তাহলে আপনার রোজা তো কোনো কাজে আসবেন না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা দুই নম্বর হলো চোখের হেফাজত করে না যারা যারা রোজা রেখে বেগানা নারীর দিকে তাকিয়ে থাকে বারবার তাকায় বা গান বাজলা অশ্লীল নৃত্য তো খুব খারাপ নাটক ছায়াছবি নাচ গান ইত্যাদির দিকে তাকিয়ে থাকে তাদের রোজাও তো কোনো কাজে আসবে না সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আরেকটি হলো কানের হেফাজত করা কান দিয়ে খারাপ কথাগুলো শোনা কান দিয়ে খারাপ কিছু শ্রবণ করা গিবত শেখায়াতগুলো শ্রবণ করা এবং মানুষের গালিগালাজগুলো শ্রবণ করা অনর্থকভাবে মানুষের কথাগুলো শোনা এগুলো হচ্ছে খারাপ তাদের রোজাও কোনো কাজে আসেন না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি হলো হস্তমৈতন করা হস্তমতুন করা এটা এমনিতেও হারাম একটি কাজ কিন্তু রোজা রেখে যারা হস্তমৈতন করবে তাদের রোজা কিন্তু ভেঙে যাবে তাদের রোজা কোনো কাজেই আসবে না এটা কিন্তু একটি গর্হিত কাজ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আপনি সেহরি ইফতারিতে আপনি যদি হালাল খাবার না খান হারাম উপার্জন খান তাহলে আপনার রোজা কোনো কাজেই আসবে না আপনি হারাম খাবার দিয়ে রোজা রাখলেন তাহলে তো আপনার শরীরে এটা গ্রহণ করবে না আল্লাহবাকর কাছেও এটা কবুলযোগ্য হবে না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এবাদতের মূল হচ্ছে দোয়ার মূল হচ্ছে রোজার মূল হচ্ছে সমস্ত আবাদতের মূল হচ্ছে আল্লাহকে খুশি করার মূল হচ্ছে আপনার হালাল ইনকাম আপনি যদি হালাল ইনকাম না করেন তবু না করেন হারাম ইনকাম আছে তো বা করেন নাই মানুষের কাছে এগুলো পৌঁছে দেন নাই তাহলে কিন্তু আপনার রোজা কোনো কাজেই আসবে না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আল কিসবু ইহলিক মিথ্যা মানুষকে ধ্বংস করে সুতরাং আপনি মিথ্যা কোনো অবস্থাতেই বলা যাবে না রোজা রেখে যদি আপনি মিথ্যা কথা না ছাড়েন তাহলে রোজার উদ্দেশ্য হাসিল হলো না এই জন্য আপনাকে রোজা রেখে মিথ্যা অবশ্যই পরিত্যাগ করতে হবে নতবা আপনার রোজা হালকা হবে এমনকি আল্লাহ পাক রব্বুল আলমিন রোজা কবল করবেন না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলম নিজেই তার রোজার যা আল্লাহ পাক দিবেন সুতরাং আসুন আমরা সম্পূর্ণভাবে আমরা পরিপূর্ণভাবে আমরা ভুল ভ্রান্তি থেকে বেঁচে থেকে আমাদের রোজাকে পালন করি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা